এই বেসিকটা আমাদের জানা থাকতে হবে। এই বেসিকটা যদি আমি জানতে পারি বা এই বেসিকটা যখন আমি অর্জন করতে পারবো, তখন আমি যেটাতে চলে যেতে পারবো সেটা হচ্ছে আমাদের কেলভিন সাইকেল। এই কেলভিন সাইকেলের কথা যদি চিন্তা করি, তখন মানে এটা যদি ইয়া থাকে, এই বেসিকটা ক্লিয়ার থাকলে আমরা কেলভিন সাইকেল একটু কোণে বুঝে ফেলতে পারবো খুব ইজি। কেলভিন সাইকেল আমাদের কাছে খুব ইজি লাগবে কেলভিন সাইকেল। সো এই জন্য আমি এই সংকেতগুলো পড়াইলাম। যদি এখন লেভেলে তোমাদের প্রয়োজন পড়বে না, বাট এই বেসিকটা জানাটা জরুরি। কারণ তুমি যখন দেখবে যে ডিএনএ পড়বে, তখন ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড পড়তে হবে, তখন তোমার দেখবে যে এমনি এমনি আসতেছে ডিঅক্সিরাইবোজ কোনটা অনেক উঠতেছি, হ্যাঁ ঠিক এরকম ভাবে আসতেছে। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি যদি কেলভিন সাইকেলে চলে যাই, তোমাদের বইয়ে লেখা আছে যে পাতায় পূর্বত অবস্থিত 1,5 রাইবোজ 1,5 ডাইফসফেট, এইগুলো কি অ্যাকচুয়ালি? সো যদি কি চিন্তা করো, সাপোজ এটা হচ্ছে একটা পাতা, এটা হচ্ছে একটা গাছের পাতা, এই গাছের পাতাতে কি আছে? আমি যদি কেলভিন সাইকেলের রিঅ্যাকশন গুলো দেখাইতে চাই, সো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই গাছের পাতার মধ্যে একটা রাইবোজাস, অর্থাৎ আগে থেকে অবস্থিত গাছের পাতাটার মধ্যে আগে থেকে অবস্থিত যেটা অবস্থান করতেছে সেটা হচ্ছে রাইবোজ। সাপোজ রাইবোজ অবস্থান করতেছে 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা। সো এই রাইবোজটা, সো রাইবোজের সংকেত লেখা তোমাদেরকে শিখাই নিছি, সো খুব ইজি হবে ব্যাপারটা এটা বুঝতে। 1, 2, 3, 4, 5 এখন এইদিকে যেহেতু রাইবোজ অর্থাৎ কিটোজ সুগার, এদিকে আমি দিচ্ছি CH2OH, এদিকে দিচ্ছি CO, এদিকে দিচ্ছি HOH, তারপরে দিচ্ছি OHH, তারপরে এদিকে দিচ্ছি CH2OH। এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই CH2OH থাকে, এটা হচ্ছে একটা রাইবোজ থাকে পাতার মধ্যে, বাট পাতার মধ্যে যে রাইবোজ থাকে ওই রাইবোজের একটা অন্যরকম একটা ফর্মে থাকে, সেটা হচ্ছে আমরা যদি কার্বন সংখ্যাটা হিসাব করি তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, সরি এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর কার্বন। ক্লিয়ার? অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে পাতার মধ্যে যে রাইবোজটা থাকে এই রাইবোজে এই OH, এই জায়গায় OH আর এই জায়গায় OH থাকে না, এই জায়গা যেটা থাকে সেটা হচ্ছে এই জায়গায় এদের অ্যাকচুয়ালি এইচ থাকে না, তারপর পিও থ্রি আসে, যে দেখো এই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে এই জায়গায় ফসফেট গ্রুপ আসে। আমি আগে বলছি যে ফসফেট গ্রুপ আমি গুল দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে ফসফেট, এটা হচ্ছে ফসফেট, খেয়াল করো। এখন যেটা খেয়াল করবো এটা হচ্ছে এই জায়গায় 1 নম্বর কার্বন একটা ফসফেট আর 5 নম্বর কার্বন একটা ফসফেট আছে। এখন যদি খেয়াল করি সেটা হচ্ছে যে এটা হচ্ছে রাইবোজ। এখন এই রাইবোজের 1 নম্বর কার্বনে আর 5 নম্বর কার্বনে দুইটা ফসফেট অবস্থান করতেছে। আমি আগে বলছি যখন একটা থাকবে তখন সেটাকে বলবো মোনো, যখন দুইটা থাকবে তখন সেটাকে বলবো ডাই। দ্যাট মিন্স এই এই সংকেতটার আমি নাম দিতে পারি রাইবোজ। খেয়াল করো যেহেতু একটা রাইবোজ ছিল, কিন্তু আমি নাম দিতে পারি রাইবোজ। তারপরে হচ্ছে 1 নম্বর কার্বন একটা ফসফেট আর 5 নম্বর কার্বন একটা ফসফেট, দ্যাট মিন্স আমি নাম দিতে পারি রাইবোজ 1,5। যেহেতু দুইটা ফসফেট অবস্থান করতেছে, দ্যাট মিন্স আমি এটা নাম দিতে পারি ডাইফসফেট। তাহলে আমরা কি বুঝলাম? সেটা হচ্ছে যে পাতার মধ্যে কেলভিন সাইকেলের প্রথম ক্ষেত্রে প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে পাতায় পূর্ব হতে অবস্থিত কি থাকে অবস্থিত? রাইবোজ 1,5 ডাইফসফেট বা 1,5 বিসফসফেট, যেটাই বলো পাতার মধ্যে অবস্থিত আছে রাইবোজ 1,5 বিসফসফেট। এখন আমরা অবশ্যই পত্রণের কথা জানি যে পত্রণগুলো হচ্ছে এরকম, এরকম পত্রণ থাকে আমাদের পাতায়। অ্যাকচুয়ালি কি করে, আমি যদি সালোক সংশ্লেষণের রিঅ্যাকশনটা যেটা ছিল সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। আমি আগেই বলছি যে এই পানিটা যেটা ইউজ হয় সেটা হচ্ছে আলোক পর্যায়ে ব্যবহৃত হয়, এই যে কার্বন ডাইঅক্সাইডটা এটা ইউজ হবে হচ্ছে আলোক মানে নিরপেক্ষ সরি আলোক মানে অন্ধকার পর্যায়ে। অ্যাকচুয়ালি কি ঘটে, এই অন্ধকার পর্যায়ে এই কার্বন ডাইঅক্সাইড এই পত্রণের মধ্যে দিয়ে পাতায় প্রবেশ করে। এখন এই যে পত্রণের মধ্যে দিয়ে যখন কার্বন ডাইঅক্সাইড পাতায় প্রবেশ করলো, করার পরে এই স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়েছে। চেঞ্জটা কিরকম হয় আমি যদি একটু দেখাই, তখন দেখতে পারবো যে চেঞ্জটা হচ্ছে ঠিক এরকম, এই জায়গায় কার্বন থাকে, সরি এটা হচ্ছে কার্বন, কার্বন কার্বন 3, 4, 5। অ্যাকচুয়ালি কি ঘটে সেটা হচ্ছে এই জায়গায় যে CH2 ছিল আর পি ছিল সেটা ঠিকই থাকে, এই জায়গায় অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড ঢুকে পড়ে, মানে এই জায়গায় অ্যাকচুয়ালি আমার একটা কার্বন ছিল, এদিকে যেটা হবে আজান করছে বর্ণনা কে পাশে আছে, দেখেন এইচ থাকে হচ্ছে এই জায়গায়।
সরি কি জানি আদান করছি বাকি আও CH2 P then CO 1 2 3 না এটা এরকম আচ্ছা জাস্ট একটু এটা খেয়াল করো যে এদিকে কার্বন আছে 2 2 3 4 5 এদিকে একটা দিয়ে দিয়ে সুবিধা হবে ধরলাম যেটা হয় সেটা হচ্ছে এই জায়গা যে কোনো একটা কার্বনে কি করে সিরা বন্ধটা ঢুকে পড়ে এইরকম ভাবে যখন এইরকম ভাবে সি ডাবল ও ঢুকে পড়ে তখন যেটা হয় সেটা হচ্ছে এই সি ডাবল ও এই জায়গাতে একটা এইচ থাকে একটু যদি আমরা এগুলা চিন্তা করি যে সাপোজ এই কার্বনে আসলো যখন এই কার্বনে আসে তখন এই ওইচটাকে সে সরায় নেয় ওইচটাকে সরানোর পরে সে এইদিকে আসে সি ডাবল ওটা আসে দেখিস এই সি ডাবল এইচ হিসেবে থাকে এবং যেটা হয় সেটা হচ্ছে আমি যে দুই নম্বরে কিটুনটাকে ঠিক রাখি তখন সেটা হচ্ছে এরকম যদি এরকম ভাবে থাকে না বাট আমি একটু মানে ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি মানে ভার্চুয়ালি আমরা ধরে নিয়েছি ব্যাপারটা হচ্ছে এরকম কার্বন ডাইঅক্সাইড যখন ঢুকে আর সব ঠিক আছে যেটাই করো সো যেটা হয় সেটা হচ্ছে আমরা যদি এই স্ট্রাকচারটা দিকে খেয়াল করি তখন দেখবো যে এই জায়গায় একচুয়ালি পাঁচটা কার্বন ছিল পাঁচটা কার্বনের সাথে একটা কার্বন ডাইঅক্সাইড ঢুকছে এবং কার্বন ডাইঅক্সাইড যখন ঢুকলো তখন কার্বন ডাইঅক্সাইড ঢুকার পরে এই জায়গায় যে কনফিগারেশনটা হলো সেটা হচ্ছে 1 2 3 4 5 6 ছয়টা কার্বন হলো ইভেন এই ছয়টা কার্বন যুক্ত যে পদার্থটা এই পদার্থটা আমরা কি বলবো কিটো অ্যাসিড কোন কারণে কিটো অ্যাসিড খেয়াল করো কারণটা হচ্ছে এই জায়গায় একটা কিটোন গ্রুপ অবস্থান করতেছে আবার আমি বলছিলাম যে এই যে সি ডাবল এইচ এই সি ডাবল এইচটাকে যেটা বলা হবে সেটা হচ্ছে এই সি ডাবল এইচটাকে আমরা বলতে পারি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ খেয়াল করো যেহেতু এই পদার্থটার মধ্যে বা এই সাবস্টেন্সটার মধ্যে একটা কিটোন গ্রুপ অবস্থান করতেছে খেয়াল করো এটা হচ্ছে একটা কিটোন গ্রুপ অবস্থান করতেছে এবং কার্বক্সিলিক অ্যাসিড দ্যাট মিন্স অ্যাসিড গ্রুপ অবস্থান করতেছে এই জন্য এই যে যৌগটা উৎপন্ন হইলো এই যৌগটাকে আমরা বলবো হচ্ছে কিটুন থেকে নাও কিটু আর এসিড থেকে নাও এসিড কার্বক্সিলিক এসিড থেকে নাও এসিড দ্যাট মিন্স এই এখন ছয় কার্বন বিশিষ্ট যে যৌগটা এটাকে আমরা বলবো হচ্ছে কিটু এসিড তোমরা কি বলো তার মানে পাতায় কি অবস্থিত ছিল রাইবোজ এক নম্বর আর পাঁচ নম্বরে দুইটা ফসফেট ছিল এই জন্য পাতায় অবস্থিত ছিল রাইবোজ 1,5 ডাইফসফেট এখন এই রাইবোজ 1,5 ডাইফসফেট পাতায় ছিল অল টাইম পাতায় থাকে আমি কি বললাম যে সালোক সংশ্লেষণে কি ঘটে কার্বন ডাইঅক্সাইডের পানি যায় পানিটা হচ্ছে আলোক পর্যায়ে আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অন্ধকার পর্যায়ে তো এই কার্বন ডাইঅক্সাইড ঢুকে যখন কার্বন ডাইঅক্সাইড ঢুকে তখন এটার একটা এই ওইচটাকে সরায় ঢুকে এই এইচ এর সাথে যুক্ত হয়েছে সি ডাবল এইচ হয় তখন সি ডাবল এইচ হয় তখন যদি এই স্ট্রাকচারটা দিকে আমরা খেয়াল করি তখন দেখবো যে এই স্ট্রাকচারে একটা কিটোন গ্রুপ অবস্থান করতেছে আর একটা এসিড গ্রুপ অবস্থান করতেছে তো কার্বক্সিলিক এসিড যেহেতু এটা হচ্ছে কিটোন গ্রুপ এবং কার্বক্সিলিক এসিড গ্রুপ এই দুইটা গ্রুপ অবস্থান করতেছে এই জন্য এখন এই স্ট্রাকচারটাকে বা এই স্ট্রাকচারটাকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যেহেতু কিটুন গ্রুপ আছে এবং এসিড গ্রুপ আছে এই জন্য এটার নাম হচ্ছে কিটু এসিড এবং এটা হচ্ছে ছয় কার্বন বিশিষ্ট আমরা যদি খেয়াল করি ঠিকই হয় যে পাঁচটা কার্বন ছিল আর কার্বন ডাইঅক্সাইডের একটা কার্বন গেল দ্যাট মিন্স আলটিমেটলি জয়টা কার্বন পেলাম সেটা হচ্ছে ছয় কার্বন দ্যাট মিন্স তোমাদের প্রথম লাইন হচ্ছে এটা যে পাতায় পূর্ব হতে অবস্থিত রাইবোজ 1,5 ডাইফসফেট কার্বনের কি জানি আচ্ছা যে বলতেছি তোমাদের বলে একটা এরকম যে কার্বন ডাইঅক্সাইড পত্রণের মধ্যে দিয়ে পাতায় প্রবেশ করে এবং পাতায় পূর্ব হতে অবস্থিত রাইবোজ 1,5 ডাইফসফেটের সাথে বিক্রিয়া করে ছয় কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড উৎপন্ন করে সো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক ওটা হচ্ছে মহস্তের কথা আমি যদি চিন্তা করি এটা হচ্ছে এরকম আবার একটু যদি সামারাইজ করি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে রাইবোজ 1,5 ডাইফসফেট তারপরে যেটা ঢুকলো সেটা হচ্ছে আমার পেয়ার ঢুকলো কার্বন ডাইঅক্সাইড ঢুকলো তারপরে কার্বন ডাইঅক্সাইড একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ ফর্ম করলো মানে এটাকে আমরা বলছি কিটো অ্যাসিড সেটাকে আমি বলবো কিটো অ্যাসিড ওকে দ্যাট মিন্স আলটিমেটলি এখন পাতার মধ্যে আমার যেটা আছে সেটা হচ্ছে কিটো অ্যাসিড সো এই কিটো অ্যাসিড একটু পরে কি হবে সেটা হচ্ছে এই কিটো অ্যাসিড একটু পরে যেটা হবে সেটা হচ্ছে এই কিটো অ্যাসিডটা এই জায়গায় ভেঙে যাবে অর্থাৎ তিনটা কার্বন করে তারা হচ্ছে তিনটা করে কার্বন নিয়ে যাবে ইভেন ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম ভাবে করবে সাপোজ তারপর আর হচ্ছে তিনটা করে কার্বন নিবে অর্থাৎ মাঝখান দিয়ে যদি ভেঙে যায় ঠিক ব্যাপারটা এরকম সাপোজ মাঝখান দিয়ে তুমি ভেঙে দাও সমান সমান ভাগে যদি ভাঙো তাহলে হচ্ছে এরকম অর্থাৎ এখন ছয় কার্বন বিশিষ্ট যে অস্থায়ী কিটো অ্যাসিডটা ছিল এটাকে যদি আমরা ভাঙি মাঝখান দিয়ে ভাঙি তখন আমরা তিন কার্বন বিশিষ্ট দুইটা অণু পাবো এই যে তিন কার্বন বিশিষ্ট 1 2 3 বা 1 2 3 তিন কার্বন বিশিষ্ট দুইটা অণু পাবো
এই দুইটা অণু যেটা না হবে সেটা হচ্ছে এই জায়গায় যেটা ঘটবে সেটা হচ্ছে এই জায়গার যৌগগুলো ঠিক এরকম হয়ে যাবে, ঠিক এরকম সি ডাবল ও এইচ থাকবে একটাতে, তারপর এটাতে যেটা থাকবে সেটা হচ্ছে এইচ ও এইচ তো আগে ছিল, আর কাছে তারা এটা নিয়ে নিবে সি এইচ টু পি, ঠিক এরকম। সো তিন অণু যে গঠিত হবে দুইটা ঠিক এরকম হবে, অর্থাৎ একটা নিবে হচ্ছে এইটার অংশটা আরেকটা নিবে এইটার অংশটা, মাঝখানে একটা নিবে এইটা আরেকটা নিবে এইটা, খেয়াল করো যেটা বলো সেটা হচ্ছে ছয়টা কার্বন, ছয়টা কার্বনের তিন কার্বন বিশিষ্ট দুইটা যৌগ গঠিত হবে, কিভাবে গঠিত হবে এসিএইচ টু একটা পার্ট, এটা এই পুরাটাতে দুইটা আছে, আমি যদি এইটার ক্ষেত্রে খেয়াল করি তখন এটা খেয়াল করো দুইটা আছে, এটাতে আছে পি আবার এটাতে আছে পি, এইরকম একটা গ্রুপ নিবে আরেকটা এরকম আরেকটা গ্রুপ নিবে আরেকটা নিলো এরকম সিএইচ টু পি, তারপর যেটা ঘটবে সেটা আমি যদি খেয়াল করি এদিকে একটা গ্রুপ আছে COH H, এটা নিবে একটা একজনে COH H আর বাকি একটা এটা নিবে আরেকজন, এখন বাকি হলো আমার হাতে দুইটা, এক হচ্ছে এই যে কিটোন গ্রুপ আর এই যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ CO আর COH, এখন কি করবে এই CO কি করবে পানি থেকে আর একটা OH নিয়ে COH ফর্ম করবে, আর যে COH আছে ওই COH COH হিসেবে নিবে, খেয়াল করো আমি আবার একটু বোঝানোর চেষ্টা করি ব্যাপারটা, আমরা ছয়টা কার্বনের ডিস্ট্রিবিউশন করতেছি, এই জায়গায় পাঁচটা কার্বন না ধরে আমি বাড়তে একটা সি ডাবল এইচ জাস্ট শো করতেছি, সি ডাবল এইচ বাড়তে একটা সি ডাবল এইচ শো করতেছি, অ্যাকচুয়ালি কি ঘটবে দেখছো আমি কি বললাম এই ছয় কার্বন বিশিষ্ট অণুটাকে মাঝখান দিয়ে ভেঙে দাও, মাঝখান দিয়ে যদি ভাঙো তখন তিন কার্বন বিশিষ্ট দুইটা যোগ হবে, আমি বললাম যে তিন কার্বন বিশিষ্ট যোগটা হবে ঠিক একই রকম, তো তিন কার্বন বিশিষ্ট যোগ দুইটা যদি একই রকম হয় তখন যেটা দেখবো সেটা হচ্ছে এই যে তিন কার্বন বিশিষ্ট যোগটা, এই যোগটা কিভাবে গঠিত হবে এই যে দেখো যেই যেই জিনিসগুলো দুইটা করে আছে তার ভাগ করে নিয়ে নিবে, অর্থাৎ CH2P এই গ্রুপটা দুইজনের মানে দুইটা ছিল পুরাটাতে, দ্যাট মিন্স একজনের নিবে CH2P আর একজন নিবে CH2P, ক্লিয়ার, তারপরে যেটা দেখো সেটা হচ্ছে COHH, এই গ্রুপটা এটা দেখো দুইটা গ্রুপ আছে এই যে এই জায়গায় দুইটা আছে এই জায়গায় দুইটা, দ্যাট মিন্স এখন এ এটা হচ্ছে এক নম্বর যৌগ এটা হচ্ছে দুই নম্বর যৌগ, আর কি করলো একজনে নিলো এইটা এই জায়গায় আরেকজন নিল এই গ্রুপটা এই জায়গায়, তারপরে আরেকজন কি করলো সি ডাবল এইচ রেডিমেড ছিল এটাকে সি ডাবল এইচ হিসেবে বসায় দিল, আর যে কিটোন গ্রুপটা ছিল এটাকে আরেকজনে পানি থেকে ওএইচ নিয়ে সি ডাবল ওএইচ হিসেবে বসায় দিল, এখন আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এই আমি তিন কার্বন বিশিষ্ট একটা যৌগ পাইলাম, এবং এই যৌগটার নাম তোমরা যারা জৈব যৌগ পড়ে ফেলছো খুব ইজিলি বলতে পারবা, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা যদি গ্লিসারিন করে থাকো তখন গ্লিসারিনের সংকেতটা হচ্ছে ঠিক এরকম, আমরা যদি গ্লিসারিনের সংকেতটা নিয়ে চিন্তা করি যে গ্লিসারিন আমরা জানি আমরা গ্লিসারিন অনেক সময় ইউজও করি, যে যখন শীত থাকে তখন আমরা গ্লিসারিন ইউজ করি, তো এই গ্লিসারিনের সংকেতটা আমরা যারা খেয়াল করবো যে যারা জৈব যৌগ করে ফেলছো তারা যখন সাবান উৎপাদন করছো তখন তোমরা এটা খেয়াল করতে পারো যে গ্লিসারিনটা হচ্ছে এরকম সিএইচ টু ওইচ থাকবে, এই জায়গায় যেটা থাকবে সেটা হচ্ছে সিএইচ ওইচ, আবার এই জায়গায় যেটা থাকবে সিএইচ টু ওইচ, খেয়াল এটা ছিল গ্লিসারিন, অ্যাকচুয়ালি এই যে গ্লিসারিনের সংকেতটা ছিল অ্যাকচুয়ালি এই সংকেতটা এটা হচ্ছে একটা কার্বন স্কেলিটন, অর্থাৎ এই যে সি তারপরে ওএইচ তারপরে আবার সি তারপরে এই যে এইচ ওএইচ, যদি খেয়াল করো এদিকে সিএইচ ওএইচ তারপরে সিএইচ টু, এখন খেয়াল করো এখন যেটা হলো সেটা হচ্ছে এই গ্লিসারিনের সংকেতটার মধ্যে অ্যাকচুয়ালি এটা কিন্তু গ্লিসারিনের মতোই ছিল, এখানে কিন্তু ওএইচই ছিল, তখন এদিকে ওএইচ ছিল আমি আগে দেখেছি যে এদিকে ওএইচ ছিল, অ্যাকচুয়ালি তুমি যখন রাইবোজ লিখবা তখন দেখবে যে এদিকে ওএইচ এক্সিস্ট করতেছে, বাট যখন ফসফেট ঢুকবে তখন সে ওএইচটাকে সরায় এই জায়গায় ফসফেট ঢুকবে, দ্যাট মিন্স এই জায়গায় ঢুকলো হচ্ছে ফসফেট, এখন ফসফেট এই জায়গায় ঢুকছে, আর এটা কি হবে সেটা হচ্ছে এই জায়গায় যেটা হবে সেটা হচ্ছে এই জায়গায় আরেকটা ওই হাইড্রোজেনটাকে সরায় দিয়ে অক্সিজেন ঢুকবে, এখন এই যে গ্লিসারিক অ্যাসিড শুধু কি গ্লিসারিক অ্যাসিড বললেই চলবে, গ্লিসারিক অ্যাসিড সাথে আরো কিছু বলতে হবে, খেয়াল করো এই জায়গায় একটা ফসফেট গ্রুপ আছে, এই ফসফেট গ্রুপটা তিন নম্বরে আছে, খেয়াল করো তিন নম্বর কার্বন আছে, দ্যাট মিন্স এটাকে আমরা বলবো হচ্ছে তিন নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ফসফেট, এখান থেকে নিব ফসফো
তারপরে যেহেতু এটা গ্লিসারিক এসিড বলতেছি এটা লাগাই দিই, দ্যাট মিন্স গ্লিসারিক এসিড, গ্লিসারিক এসিড। ওকে, সো আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এই অ্যাকচুয়ালি এই যে রাইবোজ 1,5 ডাইফসফেট ছিল, এখান থেকে আলটিমেটলি আমরা যেটা পাইলাম সেটাকে হচ্ছে ট্রি ফসফোগ্লিসারিক এসিড। মানে এটাকে আমরা বলতে পারি টি পি জি এ, অর্থাৎ ট্রি ফসফোগ্লিসারিক এসিড। কি বললাম? টি ফসফোগ্লিসারিক এসিড। সো আলটিমেটলি এটা কিভাবে উৎপন্ন, আমরা যদি আবার একটু সামারাইজ করি তাহলে দেখো যে পাতায় আগে থেকে অবস্থিত ছিল একটা যৌগ, সেই যৌগটার নাম হচ্ছে রাইবোজ 1,5 ডাইফসফেট, সেই যৌগটার নাম হচ্ছে রাইবোজ 1,5 ডাইফসফেট। পত্রনের মধ্য দিয়ে একটা কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করলো এবং কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করার পরে সি ডাবল ও আছে, সে একটা এইচ এর সাথে যুক্ত সি ডাবল ও এইচ হিসেবে প্রবেশ করলো। এবং যখন আমরা 6 কার্বন বিশিষ্ট যৌগটা পাইলাম তখন ওই 6 কার্বন বিশিষ্ট যৌগটাতে একটা কিটোন গ্রুপ আছে আর একটা হচ্ছে কার্বক্সিলিক এসিড গ্রুপ আছে। দ্যাট মিন্স ওইটাকে আমরা বলবো কিটোন থেকে নেও কিটু, এসিড থেকে নেও এসিড, ওইটাকে আমরা বলবো কিটু এসিড। তারপরে যেটা হলো সেটা হচ্ছে ওই কিটু এসিডটা মাঝখান দিয়ে ভাঙবে, অর্থাৎ 6টা কার্বন ছিল এটা মাঝখান দিয়ে ভাঙলে 3টা কার্বন পাবে। এবার 3টা কার্বনের পরে তারা একটা একটা করে গ্রুপ ভাগ করে নেবে, গ্রুপ ভাগ করে নেওয়ার পরে আলটিমেটলি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ট্রি ফসফোগ্লিসারিক এসিড। এই ট্রি ফসফোগ্লিসারিক এসিড পরে কি করে, পরে যেটা করবে এই ট্রি ফসফোগ্লিসারিক এসিড সেটা হচ্ছে এই যে ট্রি ফসফোগ্লিসারিক এসিডটা আছে না সি ডাবল এইচ, তারপর সি এইচ ও এইচ, তারপর হচ্ছে সি এইচ টু পি, এই ট্রি ফসফোগ্লিসারিক এসিডটা একটু কি করবে সেটা হচ্ছে সে এই একটা অক্সিজেন সরায় দিবে। এই একটা অক্সিজেন যখন সে সরায় দিবে অ্যাকচুয়ালি অক্সিজেন সরায় দিবে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওই অক্সিজেন সরানোর নাম হচ্ছে বীজাণু, তাই না? তো এটা জারণ বীজাণু যখন আমরা পড়ি তখন এটা খুব ভালোভাবে ক্লিয়ার হবে। সো এই এই যে যখন অক্সিজেনটা সরায় দিবে এই জায়গায় যখন বীজাণুটা ঘটাবে তখন যেটা পাবো সেটা হচ্ছে এই যে সি এইচ ও সি এইচ ও এইচ সি এইচ টু পি, দুইটাই একই রকম হবে, অর্থাৎ ট্রি ফসফোগ্লিসারিক এসিড ছিল দুইটাই একই কাজ করবে। যখন দুইটা একই কাজ করবে তখন এই যৌগটাতে অ্যালডিহাইড আছে, খেয়াল করো এই যৌগটাতে অ্যালডিহাইড একটা গ্রুপ আছে এবং এটা একটা গ্লিসারিনের স্ট্রাকচার ছিল, এটা 3 নম্বরে একটা ফসফেট গ্রুপ আছে, দ্যাট মিন্স এটার নাম আমরা দিতে পারি ট্রি ফসফো, যেহেতু কি গ্লিসারিনের স্ট্রাকচার ছিল গ্লিসারিনের স্কেলিটন ছিল এজন্য আমরা দিতেছি ট্রি ফসফো গ্লিসার, যেহেতু কি অ্যালডিহাইড গ্রুপ আছে এজন্য আমরা এটা নাম দিছি ট্রি ফসফো গ্লিসারাইড। এবং অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে যখন এই ট্রিফসফোগ্লিসারাইড অ্যালডিহাইড হবে তখন অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা একটু যদি খেয়াল করো, আমরা যদি গ্লুকোজের সংকেতটা খেয়াল করি তখন দেখবো যে গ্লুকোজেও ঠিক এরকমটা ছিল, ওই অ্যাকচুয়ালি যদি গ্লুকোজের সংকেতটা একটু খেয়াল করি তখন গ্লুকোজের সংকেতটা দেখবো যে গ্লুকোজের সংকেতটা ছিল এরকম, খেয়াল করো 1 2 3 4 5 6, এই জায়গায় একটা এইচ ও ছিল তারপরে এইচ ও এইচ করে আসছে আমরা একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে যে এই জায়গায় কিন্তু আমাদের এই ত্রিফসফোগ্লিসারাইড আমাদের দুই অণু আছে, এই দুইটাকে আমরা কি করি অ্যাকচুয়ালি একসাথে করে দিই, যখন দুইটাকে একসাথে করে দিই তোমাদের বই পুরো ডিটেলসটা দেওয়ার নাই, সো অ্যাকচুয়ালি অনেকগুলো স্টেপ আছে, সো তোমাদের বই জাস্ট 2-3টা স্টেপ দেওয়া ছিল, এই 2-3টা স্টেপ নিয়ে এতটা আসলে বোঝানো পসিবল না, তারপরে গ্লুকোজটা কেমন উৎপন্ন হচ্ছে, বাট এটা একটু আন্দাজ করতে পারো যে ত্রিফসফোগ্লিসারাইড যেহেতু দুই অণু আছে আমি যদি দুইটাকে এক করে দিই তখন আমি উপর ঠিক এরকম একটা তো পাইতেছি, এরকম পাওয়ার পর আমি তো এরকম একটা পাইতেছি এইচ ও এইচ, তারপরে ফসফেটটা সরে যাবে, দ্যাট মিন্স এই জায়গায় আর একটা এইচ ও এইচ আমি আনতে পারি, ঠিক এরকম ভাবে গ্লুকোজ উৎপন্ন হবে। সো এই তোমাদের বই এই পর্যন্ত লেখা আছে, তোমাদের বই যেটা লেখা আছে সেটা হচ্ছে যে এই ত্রিফসফোগ্লিসারাইড এবং ত্রিফসফোগ্লিসারাইড পরে ডাইহাইড্রোক্সিএসিটোন ফসফেট রূপান্তরিত হয়, সেটাও একটু জটিল এই জন্য গেলাম না। সো এই ত্রিফসফোগ্লিসারাইড ডাইহাইড্রোক্সিএসিটোন ফসফেট থেকে ডাইহাইড্রোক্সিএসিটোন ফসফেট থেকে পরবর্তীতে গ্লুকোজ উৎপন্ন হয়। সো আমি যদি একটু সামারাইজ দেওয়ার চেষ্টা করি, সামারাইজটা হচ্ছে ঠিক এরকম, খেয়াল করো যে পাতায় যেটা ছিল আমি সব মুছে দিলাম, সো এই পর্যন্ত রাখি আপাতত। পাতায় কি ছিল, পাতায় পূর্বতে অবস্থিত রাইবোজ 1,5 ডাইফসফেট ছিল, পাতায় আগে থেকে রাইবোজ 1,5 ডাইফসফেট ছিল। সো এই রাইবোজ 1,5 ডাইফসফেটের সাথে একটা কার্বন ডাইঅক্সাইড ঢুকলো এবং কার্বন ডাইঅক্সাইড ঢুকার পরে সংযুক্ত হইলো, দ্যাট মিন্স 5টা কার্বন ছিল রাইবোজের, 5টা কার্বন আর কার্বন ডাইঅক্সাইডের একটা কার্বন, দ্যাট মিন্স আলটিমেটলি 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ পাইছি। এই 6 কার্বন বিশিষ্ট যৌগটাতে একটা কিটোন গ্রুপ ছিল আর একটা কার্বক্সিলিক এসিড গ্রুপ ছিল, এই জন্য ওই যৌগটার আমি নাম দিয়েছিলাম কিটু এসিড,
তারপরে ওই কিটো অ্যাসিডটা মাঝখান দিয়ে ভেঙে গেছিল, এবং মাঝখানে যখন ভাঙলো তখন তিন কার্বন বিশিষ্ট দুইটা অণুযুগ পাইছে। এই দুইটা যৌগ কিভাবে ফর্ম হয়েছে এটা আমি দেখাইছি। এই দুইটা অণুর নাম হচ্ছে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড বা থ্রি টিজিএ। তারপরে এই থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড পরবর্তীতে এই দিক থেকে একটা অসরায় দিয়ে তারা এই অ্যালডিহাইড ফর্ম তৈরি করে ফেলছিল, অর্থাৎ তারা থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে থ্রি ফসফোগ্লিসারিক অ্যালডিহাইড উৎপন্ন করছিল। ক্লিয়ার? ওকে, আমরা বলবো হচ্ছে এসিটোন। তখন এই জায়গায় যেহেতু দুইটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, আমরা বলতেছি ডাইহাইড্রোক্সি, তারপর হচ্ছে এই স্কেলিটনটা আমরা নাম দিলাম হচ্ছে এসিটোন। ডিটেলস পরে জানবা। পাতায়পুর ব্রতে অবস্থিত রাইবোজ 1,5-বিসফসফেটের সাথে পত্রণের মধ্যে দিয়ে প্রবেশকৃত কার্বন ডাইঅক্সাইড সংযুক্ত হয়ে 6-কার্বন-বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড উৎপন্ন করে। ওই 6-কার্বন-বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড পরবর্তীতে ভেঙে 3-কার্বন-বিশিষ্ট দুই অণু ত্রিফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে, এবং এই ত্রিফসফোগ্লিসারিক অ্যাসিড ওই চক্রের স্থায়ী পদার্থ বলে, বা এটা 3-কার্বন-বিশিষ্ট পদার্থ বলে, কেলভিন সাইকেল আমরা সি3 সাইকেলও বলতে পারি। তারপরে এই ত্রিফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে পরবর্তীতে ত্রিফসফোগ্লিসারিক অ্যালডিহাইড ও ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট উৎপন্ন হয়। ওই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এবং ত্রিফসফোগ্লিসারিক অ্যালডিহাইড থেকে পরবর্তীতে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ উৎপন্ন হয়। অ্যাকচুয়ালি গ্লুকোজ উৎপন্ন হওয়ার এটা ছিল, এটা এটা গেল হচ্ছে কেলভিন সাইকেল।